মুহূর্তে দাঁড়িয়ে আছি বজবজ এক নম্বর যে ব্লক, সেই ব্লক অফিসের সামনে, যেটা বজবজ স্ট্রং রোড বলে। আর পিছনে হচ্ছে দাঁড়িয়ে আছে সেই দৈত্যাকার ট্রাক যার নাম্বার হচ্ছে HR AV 0168। এই দৈত্যাকার ট্রাকটি প্রায় দু মাস আগে পূজালিতে এসেছিল হুগলি নদীপথে হায়দ্রাবাদ থেকে। কিন্তু এই ট্রাকটা প্রায় লম্বায় প্রায় ষাট মিটার এবং উচ্চতায় প্রায় 20 ফুট আনুমানিক, এবং একটা বিশাল পাওয়ার স্টেশনে, পাওয়ার গ্রিড সুভাষগ্রাম সোনারপুরে যেখানে যাবে, বিদ্যুৎ পাওয়ার গ্রিড সেন্টারের কিছু যন্ত্রপাতি আছে। কিন্তু নানা কারণে এই ট্রাকটিকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ নবনির্মিত যে চড়িয়াল ব্রিজ, এখানে অনেক মানুষের আপত্তি ছিল এবং এলাকার পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ব্যাপারে হস্তক্ষেপ করেন। ব্যাপারটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত গড়ায় যে নবনির্মিত যে চড়িয়াল ব্রিজ তার উপর দিয়ে যাওয়া সম্ভব নয়। গতকাল অর্থাৎ 26 এপ্রিল রাত্রে এই ট্রাকটা ছাড়া হয় পূজালি থেকে, এবং নতুন যে রুট আমরা জানতে পারছি সূত্র মারফত, চড়িয়াল থেকে ডান দিকে ঢুকে BBIT হয়ে বাগরাহাট রায়পুর বাহালি মোড় হয়ে বিবিরহাট আমতলা রোড হয়ে বারুইপুর রোড ধরে এটা চলে যাবে সোনারপুর। কিন্তু গতকাল রাত্রি যখন এটা ছাড়া হয়, কথা ছিল 27 তারিখে এটা পৌঁছে যাবে BBIT, BBIT-র ওইখানে থাকবে, ওখানে একটা অস্থায়ী ব্রিজ নির্মাণ হবে লো টাইডের সময়, তারপর ওটা বাওয়ালির দিকে ধীরে ধীরে যাবে। কিন্তু গতকাল রাত্রি দেখলাম এই ট্রাক ছাড়ার পরে ইলেকট্রিকের তার বিভিন্ন জায়গায় ছিঁড়ে যায়, বিদ্যুৎ চলে যায়, গরমে মানুষ রাস্তায় উঠে আসে, ট্রাকটা তাই দাঁড়িয়ে যায় গৌরাঙ্গতলায়। শুনতে আমরা যেটা জানতে পারছি, আজকে রাত্রি আবার ছাড়া হবে, কাল সকালে BBIT পৌঁছে যাবে। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, এই দৈত্যাকার ট্রাক যদি এই বাগরাহাটের মতো ঘিঞ্জি এলাকা দিয়ে, বিবিরহাটের মতো ঘিঞ্জি এলাকা দিয়ে বারুইপুর রোড, আমতলা নিবারণ দত্ত রোড, যেখানে দিনের বেলা সকাল থেকে অনেক রাত পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হয়ে যায়, মানুষ সাধারণভাবে চলতে পারে না, কিভাবে এত বড় ট্রাক যাবে সেই আশঙ্কায় মানুষ আশঙ্কিত। আমরা গৌতম দাশগুপ্ত বজবজের চেয়ারম্যান তার সঙ্গে কথা বলেছি, তিনিও চিন্তিত। তিনি বলছেন তার যে প্রতিক্রিয়া, তিনি বলছেন কিভাবে যাবে আমি বুঝতে পারছি না, কালকে যে ঘটনা ঘটলো, এখন প্রশাসন অনেকেই চাইছেন যে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, দোকানদারদের কোনো অসুবিধা না হয়, পাওয়ারের ঘাটতি না হয়, সেইগুলো অবশ্যই দেখতে হবে। আমরা চাই শিল্পের পক্ষে আমরা নয়, শিল্প স্থাপন হোক নিশ্চয়ই, কিন্তু এটাকে নির্দ্বিধায় কিভাবে নিরবিচ্ছিন্নভাবে মানুষের ক্ষতি না করে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারটাও প্রশাসন যেন দেখায়, আমাদের চ্যানেলের পক্ষে আবেদন রইল। ও ক্যামেরায় অরুণ লোদের সঙ্গে কুনাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ চব্বিশ পরগনা। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন।